गाइस आई एम एके दास माने आकाश दास आज एक अन्य रकम वीडियो नहीं आसछी। आज आमरा जे वीडियोटा आपनादेरके देखाते चलेछी एटार मध्ये किछु वास्तव किछु काल्पनिक किछु सत्य और किछु हाथेर कारीगरी आपनादेरके देखाते जाय। तो भितरे तेमन किछु आलो छिलो ना, तो जतटा पेरेछी आमरा आपनादेर काछे तुले धरेछी। तो बेशी बकबकी ना करे चलो वीडियोटा स्टार्ट करी। चलो ক্যামেরাম্যান আপনি ঘোরান একটু। সবার আগে আমরা বাড়িটা দেখে নিই একবার। দেখুন এই হচ্ছে বাড়ি। অনেকের মুখে শুনেছি এটা ভুতুরে বাড়ি। তো দেখা যাক ভিতরে ঢুকে কি কি আছে এর মধ্যে। আসুন চলো দেখি। দেখছেন বাড়িটা কত পুরানো, দেখেই মনে হয় এটা একটা অন্যরকম ভাব আসছে ভিতর থেকে, ভুতুরে ভুতুরে টাইপের। দেখুন হাতের কারিগরি গুলো একটু। আপনাদেরকে বলে রাখি এটা যে এটা আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর একটা পুরনো বাড়ি, এটা যেখানে উনি আসতেন কিছু সময় টাইম কাটাতেন। তো এখানকার লোকজন এবং সিকিউরিটিদের মুখে শুনে আপনাদেরকে কিছু কথা জানাতে চাই। আর এখানে কিছু রহস্যময় ঘটনা যেগুলো আপনাদেরকে দেখাবো, আগে গিয়ে আপনাদেরকে জানতে পারবেন আপনি। তো আমরা আস্তে আস্তে প্রবেশ করছি ভিতরে। দেখুন এটা যাওয়ার পথ, জানি না ভিতরে কী হবে, জানি না ভিতরে কী হবে, সত্যি কী হবে। প্রথম কোনো ভিতরে বাড়িতে এরকমভাবে আসছি আমরা। দেখুন একটি একটি সুন্দর কাঁচ দিয়ে, জানি না কে তৈরি করেছে কিন্তু খুব সুন্দর করেছে। আগে আগে আপনারা অনেক কিছু দেখতে পাবেন। দেখুন এটা ঢোকার পথ, জাস্ট দেখুন। দেখুন কিছু সুন্দর কারিগরি আপনাদেরকে দেখাতে চাই। দেখুন একটি বাইকের সাইলেন্সার দিয়ে তৈরি। দেখুন এতটাই সুন্দর যে চোখ ফেরাতে পারছি না। এটা দেখুন, এটা কি বলবো, আপনারা মনে করছেন এটা খেজুর গাছের ডাল কিন্তু না, এটা অরিজিনাল পিতল দিয়ে তৈরি। এটা আমিও ধোকা খেয়েছিলাম প্রথম। চলুন ভিতরে প্রবেশ করি আমরা, দেখা যাক। ও মাই গড, দেখুন সুন্দর জিনিসটা। এটা কোনো একটা গাছ পড়ে আছে, কোনো একটা গাছ পড়ে আছে, কিছু বোঝাতে চাইছে আমাদেরকে। দেয়ালের সুন্দর সুন্দর পেন্টিংগুলো দেখুন, যেটি একটি সাদা কাগজের উপর দিয়ে তৈরি। দেখুন আস্তে আস্তে আমরা প্রবেশ করছি। দেখুন এগুলো ইলেকট্রিকের জিনিসপত্র দিয়ে তৈরি, কতটাই না সুন্দর, কতটাই না সময় লেগেছে এগুলো তৈরি করতে। দেখুন এটি একটু সুন্দর দৃশ্য। তো এটা যে আপনারা দেখছেন রবীন্দ্রনাথ ঠাকুর ছুটির দিনে আসতেন এখানে। আকাশ আমার কিন্তু ভয় লাগছে, আমি যাবো না। ও ভাই দেখ, এই দেখুন এটা তো কিছু একটা প্রাণী যেটা আমাদেরকে বোঝাতে চাই। আচ্ছা ঠিক আছে, আমরা নেম প্লেট দেখবো। চলো নেম প্লেট কোথায়? ও বাবা নেম প্লেট নেই, দেখতে পাচ্ছেন আপনারা? তো চলুন পরের থেকে যাওয়া যায়। পেন্টিংগুলো দেখুন, আমার তো মনে হচ্ছে এই পেন্টিংটা এই জানোয়ারটা। পেন্টিংগুলো দেখুন, পেন্টিংগুলো একটু দেখা, এগুলো কিছু বলতে চাইছে। এখন সুন্দর কারিগরি, জানি না কত দিন লেগেছে এগুলো তৈরি করতে, তো জাস্ট অসাম। আকাশ আমি যাবো না করে, চল না ভাই আজ কোনো চাপ নেই। দেখুন এটা কি,
আরে কি এটা, আরে কোনো জানোয়ারকে মেরে তা ঝুলিয়ে রেখেছে, এটা কি আজব জিনিস, কত যাই না ভয়ানক। আরে ভাই কি করেছে এটা, যত উপরে যাব আরো রোমাঞ্চকর জিনিস আছে আপনাদের জন্য অপেক্ষা করছে। এমন একটি হল আছে যেটা লাইটের আলো কাজ করে না। হ্যাঁ, আপনিও প্রথমে ঢেবাচ্ছাটা খেয়ে যাবেন দেখে, যেখানে কোনো আলো কাজ করে না। এটা দেখে আমরা প্রথমে হতবাক হয়ে গেছিলাম। পেন্টিংটা দেখুন, পেন্টিং দেখুন, এটা একটি সাদা কাগজের উপর জাস্ট একটি পেন্টিং, কতটাই না সুন্দর। যত উপরে উঠছি তত আগ্রহ বাড়ছে আরো, উপরে কি আছে কি আছে কি আছে, দেখা যাক কি আছে উপরে। এটা তো কোনো একটা জানোয়ারের মেরুদণ্ড বলে মনে হচ্ছে। হ্যাঁ, জানি না কোন মেরুদণ্ড, কোন প্রাণীর মেরুদণ্ড, বাট অসম, দেখা যাক। দেখুন, ও এটা লাউ গাছ, কিছু একটা লেখা আছে এখানে দেখুন। আজ সযত্নে আমার শোবার ঘরে লগলকিয়ে বেড়ে ওঠা লাউ গাছের মাচা মাতলাম জীবন্ত প্রাণবন্ধ মানুষের অনুপস্থিতিতে। মানে বুঝতে পারছেন মানুষটা বেঁচে নেই। কে বলুন তো, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। দেখুন একটি সুন্দর তাল পাতা যেটি পুরোটাই পিতল দিয়ে তৈরি। ও দেখলে মনে হবে এটা অরিজিনাল। তো চলুন বন্ধুরা আরও এগিয়ে যাই আমরা। আপনাদের জন্য এত করছি, একটু সাপোর্ট করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, আর হ্যাঁ ভিডিওটা আপনার আপনজনের সঙ্গে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও জানতে পারে যে আমাদের দেশের মধ্যে এমন অনেকই অজানা জায়গা আছে যেখানে এরকম রোমাঞ্চক ব্যাপার অনেক লুকিয়ে আছে। চলুন আগে যাই। ও এখানে দেখুন একটি পশমের ঢাক, পশমের ঢাক এটা। ও কি সুন্দর, এটা গাছের ডাল। এটা দেখুন, এটা 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 দেখুন, এটা হচ্ছে আগেকার যুগের যুদ্ধের সময় যেসব হেলমেট ব্যবহার হতো না, সেটা এটা। দেখুন কত রকমেরই না হেলমেট ছিল, দেখুন বুঝতে পারবেন। এটা দেখুন, এটা এটা দেখুন, এটা দেখুন কত রকমের, এটা দেখুন কত রকমেরই না হেলমেট ব্যবহার হতো সত্যি। এত কিছু দেখবো কোনো দিন আশা করিনি। এই দেখুন এটা কি, এটা জানি না কি এটা, বাট খুব সুন্দর লাগছে। দেখুন আরো এই দিক যায় কি দেখা যায়, পেন্টিংগুলো দেখুন একটু পেন্টিং। এটা কোনো চাকার পেন্টিং, হ্যাঁ চাকার পেন্টিং, হ্যাঁ এটাও। দেখি ভিতরে আর কি আছে। ও বাঁশি দিয়ে একটি সুন্দর ফুলের তোড়া, সুন্দর। চলুন আরও ভিতরে যাই, দেখা যাক আরও কি আছে। আর হ্যাঁ সেই রুমটি আপনাদেরকে নিশ্চয়ই দেখাবো যেটিতে কোনো আলো কাজ করে না, বাট কিসের জন্য বুঝতে পারছি না, আপনারা যদি জানেন একটু কমেন্ট করবেন। তো বন্ধুরা সেই রুমে যাওয়ার আগে আপনাদের কিছু দেখাতে চাই যে রুমে কোনো আলো প্রবেশ করে না। দেখুন আপনাদেরকে এখানে একটি লাইভ এক্সাম্পল দেখাবো যেখানে এখানে লাইটের আলো কাজ করবে ফোনের ফ্ল্যাশের, কিন্তু সেই বাড়িটাই সেই রুমটাই গিয়ে ফ্ল্যাশটা কোনো কাজ করবে না। তো দেখুন এখানে এখানে এই আলোটা দেখুন, এই আলোটার গতি জ্যোতিটা আপনি দেখুন, এখানে দেখতে পাবেন একটি অন্ধকার ঘরে, দেখুন এতটাই জ্যোতি, এতটাই। কিন্তু যখনই সেই রুমে আমরা প্রবেশ করব তখনই এই আলোর কোনো সেখানে মূল্য থাকবে না। দেখুন সুন্দর একটি রবার দিয়ে ঝর্ণা। তো গাইস সেই রুমে প্রবেশ করছি, সেই রুমটাতে আমরা প্রবেশ করছি, এক্ষুনি প্রবেশ করব। জাস্ট দেখুন এটা একটি তারের, একটি তার দিয়ে একটি পরচুল একটু ঝাড়ের মতো। চলুন সেই রুমে আমরা প্রবেশ করছি, দেখুন জাস্ট দেখুন এই রুমটিতে কোনো ফ্ল্যাশ কাজ করবে না, ফ্ল্যাশ চালু কর। দেখুন
ফ্ল্যাশ কোনো কাজই করছে না, এখানে দেখাচ্ছে কিন্তু এখানে দেখুন এখানে উপর থেকে আলো পড়ছে কিন্তু এখানে কোনো ফোনের ফ্ল্যাশ লাইট কোনো কাজ করে না, কেন জানি না। দেখুন আপনাদের সামনে আমি ফ্ল্যাশটা জ্বালাচ্ছি, এই দেখুন অতটাও কাজ করে না, দেখুন ফ্ল্যাশ দেখুন এখানে আলো জ্বলছে দেখতে পাচ্ছেন, দেখুন এখানে যখন করছি জ্বলছে না। তো চলো কিছু ভুতুরে নিশ্চয়ই ব্যাপার আছে এর মধ্যে, কিছু তো একটা ব্যাপার আছে। তো চলো আলো বন্ধ করলাম, আরও আমরা এগোই, দেখি আরও কী আছে আমাদের জন্য অপেক্ষা করছে। পেন্টিংগুলো দেখুন একটু, বুঝতে পারছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ব্রেন কি, ব্রেনটা কি ছিল, মাথাটা কি ছিল, তিনি এমনি এমনি বিশ্বকবি হয়ে ওঠেননি। এই দেখুন একটি সুন্দর রবার দিয়ে সুন্দর জানালা, এটা রবার না এটা পিতল, হ্যাঁ এটা পিতল, দূর থেকে তো রবারটি মনে হচ্ছে। চলুন দেখা যাক আর উপরে যাওয়া যাক, দেখুন জানোয়ার থেকে দেখুন কিভাবে মেরে ঝুলিয়ে রেখেছে, এটি ভয়ানক, সব থেকে এটি ভয়ানক। দেখুন এই রুমে কি আছে, দেখুন একটি সুন্দর আশুদ গাছের ডালপালা যেটি ঘরের উপর দিয়ে বয়ে চলেছে। ও দেখুন এখানে একটি গাছ আছে সুন্দর, চেনেন নিশ্চয় এটি, এই ফলটিকে বলার কোনো প্রয়োজন নেই। দেখুন হাতির দাঁত দিয়ে কি সুন্দর সাজানো, দেখছেন দেখুন সুন্দর লতা পাতা, এটা পুরো পিতল, পিতলের জিনিস দিয়ে। এই দেখুন চলো আরো উপরে যাওয়া যাক, আমরা এবার যাবো ট্যারিসে। ট্যারিসে যাওয়ার আগে একটি সুন্দর রুম আছে, এখানে কিছু লেখা আছে আপনারা দেখতে পারেন, পেন্টিংগুলো দেখুন একটু। তো এটিকে একটু ভালোভাবে লক্ষ্য করবেন, এটিকে আর এখানে কিছু লেখা আছে আপনারা একটু পড়বেন। আমার অনুপস্থিতিতে আমার কল ঘরের চৌবাচ্চায় কচুরিপানা ফুটেছে, নলের জলে নিজের তালে নৃত্য করে চলেছে। তো কচুরিপানা বলতে এখানে দেখুন কচুরিপানা, এটি এটি কচুরিপানা, আর যে জল নৃত্য করে চলেছেন সেটি এটি। তো গাইস আমরা এসে গেছি নিচেতে, তো নিচের দৃশ্যটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই, জাস্ট দেখুন একটু। আর হ্যাঁ আমরা এটুকুই এখানকার সিকিউরিটি অথবা বা বাইরের একটু লোকের থেকে জানতে পেরেছি, এই জায়গাটার দাম আজ যেখানে থেকেছে আপনি কল্পনা করতে পারবেন না। আমরা শুনলাম আশেপাশের লোকেদের মুখ থেকে এই জায়গাটি এখন 400 কোটি টাকা পর্যন্ত ছুঁয়ে গেছে, ভাবতে পারছেন কতটা মূল্য এই জায়গাটার। তো সেইখানে এসে আপনাদেরকে ভিডিও দেখালাম, দেখালাম এই রহস্যময় ভিডিওগুলো দেখুন। তো একটু পাশে থাকবেন, জাস্ট এটাই বলার। দেখুন রুমে কোনো প্রাণীর দেহ পড়ে আছে, এই রুমটায় দেখুন এখানেও কিছু একটা প্রাণীর দেহ পড়ে আছে, এখানেও সেই এক। তো এত সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দিচ্ছি, একটু ভালোবাসা দেবেন আপনাদের ভাই ভেবে দাদা ভেবে একটু দেবেন। এই দেখুন এখানেও, এখানে কোনো একটা পাখির দেহ পড়ে আছে দেখতে পাচ্ছেন। তো দেখুন দুটি ঘোড়া এখানে দেখানোর চেষ্টা করেছে, দেখতে পাচ্ছেন দুটি ঘোড়া
এই জায়গাটিতে বসে রবীন্দ্রনাথ ঠাকুর চা খেতেন, নিজে সময় কাটাতেন। আজ এখানে আমরা বসে আছি, নিজে একটু গর্ব হচ্ছে। বাট দেখুন, কাঁচের ভিতরে পাতা ঢুকিয়েছে, এটিও একটি হাতের কাজ। তো গাইস, এটি রবীন্দ্রনাথ ঠাকুরের রুম ছিল যেখানে উনি থাকতেন, আজ এটি বন্ধ। আর এইখানে এই বারান্দিতে বারান্দাটাতে বসে তিনি অনেক সময় কাটিয়েছেন এক সময়। দেখুন, তো গাইস, এটি এক সময় রবীন্দ্রনাথ ঠাকুরের স্নানাগার ছিল। দেখুন, আপনি বাথরুম দেখতে পাবেন। দেখুন, এটা ছিল চৌ বাচ্চা, যেটাকে কচুরি পানা হিসেবে এখন করা হয়েছে। তো চলুন ট্যারিসে যাওয়া যাক। দেখুন সিঁড়িগুলো, দেখুন কতটাই না ছোট। এই দেখুন জাস্ট সিঁড়িটা, আপনাদের একটু ভালো করে দেখায়। দেখুন কিরকম ছোট সিঁড়ি, দেখুন ক্যামেরাটা ছোট হওয়ার কারণে খুব অসুবিধা হচ্ছে, বুঝতে পারছি, বাট কিছু করার নেই। দেখুন আমরা চলে এসেছি ট্যারিসে। তো দেখুন আমরা চলে এসেছি ট্যারিসে, এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ট্যারিস, যেখানে বসে আপনি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কবিতা লিখতেন, নানা রকম খেয়ালে হারিয়ে যেতেন। দেখুন, আর হ্যাঁ বন্ধুরা, বন্ধুরা বলার একটাই কথা যে আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অথবা ভবিষ্যতে এরকম কিছু আশা করে থাকেন যে এরকম ধরনের কিছু ভিডিও আপনাদের চাই, তো চ্যানেলটিকে একটুখানি গ্রো করুন, আমি আপনাদের পাশে থাকবো। তো আপনাদেরকে অনেক কিছু দেবো যেটা আপনারা জানেন না, এটা আপনারা কোনোদিন শোনেননি। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, আপনারা কাকে দেখতে চাইছেন, কোন বাড়ি দেখতে চাইছেন বা কি দেখতে চাইছেন। তো ভিডিও, আর হ্যাঁ, যদি কোনো কেউ থাকে আপনার জীবনে, তো তাকে নিয়ে আপনি কি এখানে আসতে চান কি না, কি করতে চান এখানে এসে, কি রোমান্টিক মুহূর্ত আপনি কাটাতে চান, সেটা একটু জানাবেন কমেন্টে, আমারও ভালো লাগবে। তো বলার একটাই কথা যে ভিডিওটাকে শেয়ার করুন, যাতে আমার ভিতরে একটু মোটিভেশন জাগে। আর হ্যাঁ, একটাই কথা, ভালো থাকুন, নিজের কেয়ার করুন, আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন একটু। নমস্কার।